হে সুপার ফ্যান্স, তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি সাতকাহন আপডেটস এর এপিসোড 3 নিয়ে। এই সপ্তাহেও অনেকগুলো আপডেটস আছে, একে একে জেনে নেওয়া যাক। তো প্রথমে আসা যাক মার্ভেলের আপডেটসে। তো মার্ভেলের আপকামিং হোয়াট ইফ সিরিজের সিজন 2 আসতে চলেছে আগামী 22 ডিসেম্বর, যেটার স্পেশাল স্ক্রিনিং হয়ে গেছে এবং সেখান থেকে বেশ ভালো রিভিউ পাওয়া যাচ্ছে। আর আমি তো সিজন 2 এর এপিসোডগুলো এলেই এক্সপ্লেন করব, এবং তার আগে তোমাদের বোঝার সুবিধার জন্য সিজন 1 টা সম্পূর্ণ একটা ভিডিওতেই এক্সপ্লেন করব, এবং এই ভিডিওর পরেই সেটা আসবে। তাই মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। এরপর মার্ভেলের একটা রুমার আপডেট, যেটা লাস্ট কিছুদিন ধরে ফেসবুকে খুবই ছড়াচ্ছে, আর সেটা হলো এমসিইউ এর স্পাইডারম্যান 4 মুভিতে নাকি অ্যান্টম্যান আর ডেয়ার ডেভিলকে দেখা যেতে পারে। আর সনির সাথে মার্ভেলের কন্ট্রাক্ট অনুযায়ী এমসিইউ এর স্পাইডারম্যান এর মুভিতে এমসিইউ এর অন্য একটা বড় চরিত্রকে রাখতেই হবে, যে কারণে মনে হয় এটা কিছুটা হলেও সত্যি। তবে আমার মনে হয় স্পাইডারম্যান 4-এ অ্যান্টম্যান এর থেকে ডেয়ার ডেভিলের থাকার সম্ভাবনা বেশি। এবার দেখা যাক কি হয়। নেক্সট, হোয়াট ইফ এর একটা স্পিন অফ অ্যানিমেটেড সিরিজ মার্ভেল জম্বি সিরিজটি আগামী 24 সালে আসার সম্ভাবনা আছে ভীষণভাবে, কারণ আগামী 2024 সালে মার্ভেলের মাত্র একটা মুভি রিলিজ করছে, তাই গ্যাপটা হয়তো ওরা সিরিজ দিয়েই পূরণ করতে চায়। নেক্সট, স্পাইডার ভার্স থেকে আর একটা রুমার আছে যে স্পাইডার সিল্ককে নিয়ে একটা লাইভ অ্যাকশন সিরিজ হওয়ার কথা ছিল, আর যেটা আমাজন প্রাইমে আসার সম্ভাবনা, এবং রুমার অনুযায়ী শোনা যাচ্ছে যে হয়তো এটার কাজ শুরু হয়ে গেছে। এরপর মার্ভেলের ওয়ান্ডা ভিশনের আগাথাকে নিয়ে স্পিন অফ সিরিজের নাম আবার চেঞ্জ করে দিয়ে আগাথা অল অ্যালং রাখা হয়েছে, যদিও এই নামটা আমার তেমন পছন্দ হয়নি। আর এই সিরিজটার নাম ওরা এতবার কেন চেঞ্জ করছে সেটাই আমার কাছে রহস্যময়। এরপর ক্যাপ্টেন আমেরিকা 4 মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর রিশুট হচ্ছে আবার, ফলে এই মুভিটা রিলিজের টাইম আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর মার্ভেল স্টুডিওস প্ল্যান করছে ব্ল্যাক প্যান্থার ও ওয়াকান্ডার উপর বেশ কিছু অ্যানিমেটেড সিরিজের উপর, যার মধ্যে আইস অফ ওয়াকান্ডা বলে একটা নাম কনফার্ম করা হয়েছে, এবং এই অ্যানিমেটেড সিরিজে আমরা ওয়াকান্ডাকে আরো বেশিভাবে ডিটেলসে এক্সপ্লোর হতে দেখব। এরপর মার্ভেলের এক্সম্যান 97 অ্যানিমেশন সিরিজটার অ্যাকশন ফিগার রিলিজ হয়েছে, আর এসব দেখে মনে হচ্ছে যে এই সিরিজটাও আগামী 2024 সালের মধ্যে আসার সম্ভাবনা আছে। তো মার্ভেলের আপডেট মোটামুটি এখানেই শেষ, এবারে আসা যাক ডিসিতে। তো আগামী 22 ডিসেম্বর ডিসির অ্যাকোয়াম্যান 2 মুভিটা রিলিজ হচ্ছে, তবে যেহেতু ইন্ডিয়াতে সেই সময় ডাঙ্কি সালার বেরোচ্ছে, তাই এই মুভির হাইপ ইন্ডিয়াতে খুবই কম। বাংলাদেশে কেমন হাইপ সেটা বাংলাদেশের বন্ধুরা দয়া করে কমেন্টে জানিও, আর ইন্ডিয়ার বন্ধুরা জানিও তোমাদের আশেপাশের হলে মুভিটা শো পাচ্ছে কিনা। এরপর নতুন ডিসি ইউনিভার্সের সিও জেমস গানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রবার্ট প্যাটিনসনের দি ব্যাটম্যান মুভিটা নতুন ডিসি ইউনিভার্সের অংশ কিনা। জেমস গান জানিয়েছেন যে এই ব্যাপারে তিনি দি ব্যাটম্যান মুভির ডিরেক্টরের সাথে কথা বলেছিলেন, কিন্তু তিনি জানিয়েছেন যে এই ব্যাটম্যান মুভিটা তিনি সম্পূর্ণ আলাদাভাবে রাখতে চায়, এর সাথে কারোর ইউনিভার্স শেয়ার করাতে চায় না। এরপর পুরনো ডিসি ইউনিভার্সের ডিরেক্টর জ্যাক স্নাইডারকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি তার তৈরি পুরনো ডিসি ইউনিভার্সটাকে কন্টিনিউ করতে চান কিনা, আর তিনি জানিয়েছেন তিনি অবশ্যই চান, এবং এখন যেহেতু তিনি নেটফ্লিক্সের সাথে কাজ করছে, তাই নেটফ্লিক্স যদি কোনোরকমভাবে ডিসি রাইটস কিনে নেয় তাহলে তিনি অবশ্যই নিজের ইউনিভার্সটাকে কন্টিনিউ করবেন। ডিসির আপডেট এখানেই শেষ, তবে জ্যাক স্নাইডারের প্রসঙ্গ যখন এসেছে তখন বলি আগামী 22 ডিসেম্বর আসছে জ্যাক স্নাইডারের রেবেল মুন মুভিটা, যে মুভির ট্রেলারটা দেখার পর থেকে মুভিটা দেখার জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করছি। আর মুভিটার স্পেশাল স্ক্রিনিংও হয়ে গেছে এবং সেখানে মুভিটার মিক্সড রিভিউ এসেছে। যদিও 22 তারিখ আরো অনেক কিছু রিলিজ হচ্ছে, তবুও আমি চেষ্টা করব মুভিটা সেই দিনই দেখে এর রিভিউ দিয়ে দেওয়ার। তো আপাতত আজকের আপডেটগুলো এই পর্যন্তই, এছাড়া আজ যা যা নতুন আপডেট আসে আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা সুপার হিরো বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।